আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমাদের আজকে পাঠদানের বিষয়টি হচ্ছে উচ্চ মাধ্যমিক বা এইচএসি লেভেলের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি অর্থাৎ বাস্তব সংখ্যা ও অসমতা বাস্তব সংখ্যা হল গণিতের একটি বিশাল অংশ এবং এটির মাধ্যমে মূলত আধুনিক গণিতের সূচনা হয়েছিল বাস্তব সংখ্যা সম্পর্কে আমরা খুব সহজে ধারণা পেতে পারি সংখ্যা রেখা বা নাম্বার লাইন দিয়ে নাম্বার লাইন বা সংখ্যা রেখা এই জিনিসটা আবার কি তো আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের সংখ্যা ব্যবহার করে থাকি তো নাম্বার লাইন বা সংখ্যা রেখাটি হলো সেই সংখ্যাগুলোরই একটি কাঠামোগত রূপ এখন তোমরা একটি সংখ্যার রেখা দেখতে পাচ্ছ যেটি ধনাত্মক এবং ঋণাত্মক উভয় দিকেই অসীম পর্যন্ত বিস্তৃত শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে শূন্যের ডান দিকে ধনাত্মক সংখ্যা এবং শূন্যের বাম দিকে ঋণাত্মক সংখ্যা দিয়েই মূলত সংখ্যা রেখা বা নাম্বার লাইনটি গঠিত হয়েছে তোমাদের পাঠ্য বইয়ে হয়তো তোমরা জটিল জটিল বিভিন্ন সংজ্ঞা জেনে থাকবে এই বাস্তব সংখ্যার কিন্তু এখন আমরা সবচেয়ে সহজতম সংজ্ঞাটি সংজ্ঞায়িত করব সেটি হচ্ছে সংখ্যা রেখায় বসানো যায় এমন যে কোনো সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হবে উদাহরণস্বরূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ মাইনাস তিন দুই শূন্য রুট পাঁচ শূন্য পয়েন্ট পাঁচ পাই তো তিন দুই শূন্য এটা তো তোমরা নাম্বার লাইনে দেখতেই পারছো কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে রুট পাঁচ শূন্য পয়েন্ট পাঁচ বা পা এগুলো বসানো যাবে কি না উত্তর হচ্ছে হ্যাঁ যাবে রুট ফাইভ তোমরা যদি ক্যালকুলেটারে বসিয়ে দেখো তোমরা দুই দশমিক দুই তিন এমন কিছু একটা পাবে তো ওটা কিন্তু এখানে বসানো যায় দুই নাম্বার লাইনে আর শূন্য দশমিক পাঁচ তো শূন্য এবং একের একদম মাঝ বরাবর বসতে পারে এবং পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো থ্রি পয়েন্ট ওয়ান ফোরকে আমরা ঠিক এমন একটি জায়গায় বসাতে বাস্তব সংখ্যার বিভিন্ন ধরনের প্রকারভেদ আছে তো সেগুলো দেখার আগে সাধারণভাবে আমরা গণিতে যে অপারেশনগুলো ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে কয়েকটি প্রশ্ন দেখে আসা যাক প্রথম প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ পজিটিভ এবং নেগেটিভ গুণ করলে কেন নেগেটিভ হয় দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে নেগেটিভ নেগেটিভ গুণ করলে কেন পজিটিভ হয় তৃতীয় প্রশ্নটি হচ্ছে যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে কেন শূন্য হয় অর্থাৎ তোমরা জানো যে পৃথিবীর যে কোনো সংখ্যাকেই শূন্য দিয়ে গুণ করলে সেটার আল্টিমেট রেজাল্ট হয় শূন্য শূন্য একটি ধনাত্মক সংখ্যা নাকি ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা দিয়েই তো সকল কাজ করা যায় তাহলে ঋণাত্মক সংখ্যা কেন এলো তোমরা বাজারে গিয়ে নিশ্চয়ই দোকানদারকে বলো না যে আমাকে মাইনাস তিন কেজি চাউল দেন কিংবা তুমি তোমার বন্ধুকে কখনোই বলো না যে আমাকে মাইনাস পাঁচশো টাকা ধার দিত তাহলে এই ঋণাত্মক সংখ্যার ধারণাটি কিভাবে এলো উপরের প্রত্যেকটি প্রশ্নেরই যুক্তিযুক্ত ব্যাখ্যা আছে এবং সেগুলোর সূত্রপাত হয় মূলত এই বাস্তব সংখ্যার ধারণা থেকে এখন আমরা দেখব ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা সম্পর্কে যেটিকে কাউন্টিং নাম্বার বা গণনাকারী সংখ্যাও বলা হয়ে থাকে আমরা দৈনন্দিন জীবনে সাধারণত যে সংখ্যাগুলো দিয়ে বিভিন্ন বস্তু বা জিনিস গণনা করে থাকি সেগুলোই মূলত স্বাভাবিক সংখ্যা বা গণনাকারী সংখ্যা উদাহরণস্বরূপ তোমরা দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ এই সবগুলোই আসলে স্বাভাবিক সংখ্যা এখন আমরা যদি এই স্বাভাবিক সংখ্যাকে একটি সেট আকারে প্রকাশ করতে চাই তাহলে এই সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট হবে এন ন্যাচারাল নাম্বার এই শব্দটি থেকে মূলত আমরা এন লিখে থাকি এখানে সমস্ত কথাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ যে কোনো স্বাভাবিক সংখ্যার সেটকে কিন্তু এন বলা যাবে না এখন তুমি এক দুই তিন একটি সেট হতে পারে কিন্তু সেটাকে কখনো এন বলা যাবে না সেটা কখনোই সমস্ত স্বাভাবিক সংখ্যাকে নির্দেশ করে না কারণ এন হলো একটি অসীম সংখ্যার সেট এক দুই তিন বা এমন ধরনের কিছু স্বাভাবিক সংখ্যা দিয়ে গঠিত সেটকে আমরা এনের একটি সাবসেট সেট বলতে পারি কিন্তু সেটাকে কখনোই এন বলতে পারবো না আমরা তো এখন দেখলাম যে এন একটি অসীম আকৃতির সেট এই অসীম হলো যার কোনো সীমা নেই অর্থাৎ একটি বিশাল আকৃতির জিনিস কিন্তু আমরা একটু পরেই দেখব যে এই বিশাল আকৃতির থেকে অনেক বিশাল কিছু হতে পারে তো এখন আমরা জানবো ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা সম্পর্কে পূর্ণ সংখ্যা মানে হলো যা অপূর্ণ নয় বা ভগ্ন অংশ নয় অর্থাৎ যে কোনো অভগ্ন সংখ্যায় হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু পজিটিভ বা নেগেটিভ উভয়ই হতে পারে উদাহরণস্বরূপ তোমরা এখানে কিছু পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছ মাইনাস তিন দুই এক শূন্য এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যার উদাহরণ এই পূর্ণ সংখ্যাকে আবার আমরা তিনটি আলাদাভাবে বিভক্ত করতে পারি তো প্রথমটা তোমরা দেখতে পাচ্ছ যে নেগেটিভ ইন্টিজার্স বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ মাইনাস তিন দুই মাইনাস এক এগুলো সবই হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য এটি হচ্ছে একটি নিউট্রাল ইন্টিজার্স বা নিরপেক্ষ পূর্ণ সংখ্যা আর এক দুই তিন এগুলো হচ্ছে সবই পজিটিভ ইন্টিজার্স বা ধনাত্মক পূর্ণ সংখ্যা তখন আমরা পূর্ণ সংখ্যা বা ইনটিজার্স সম্পর্কে জানলাম এবং এই ইনটিজার্সের মধ্যে কী কী ধরনের সংখ্যা থাকে সেটি সম্পর্কেও জানলাম এখন যদি আমরা এই পূর্ণ সংখ্যাকে নিয়ে অর্থাৎ সমস্ত পূর্ণ সংখ্যাকে নিয়ে একটি সেট গঠন করি যেটিকে আমরা জেট লিখতে পারি তো এটির মধ্যে আসলে ঋণাত্মক ধনাত্মক এবং শূন্য রয়েছে এবং এটি একটি অসীম সেট পূর্ণ সংখ্যার সেটকে জেট দিয়ে প্রকাশ করছি এই জেডটি মূলত একটি জার্মান শব্দ জাহলেন থেকে আগত আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেট যেটিকে আমরা এন দিয়ে প্রকাশ করি এনও একটি অসীম সংখ্যার সেট অর্থাৎ এর মধ্যে সমস্ত পজিটিভ ইনটিজার্সগুলো এন সেটের অন্তর্ভুক্ত এখন তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই জেড বা সমস্ত পূর্ণ সংখ্যার সেটের মধ্যেও কিন্তু এই স্বাভাবিক সংখ্যাগুলো রয়েছে অর্থাৎ এই জেড বা সমস্ত পূর্ণ সংখ্যার সেটটি সমস্ত স্বাভাবিক সংখ্যা বা এনকে তার নিজের মধ্যে ধারণ করছে তোমরা এখানে খেয়াল করলে দেখতে পাবে জেড এবং এন এই দুইটি কিন্তু স্বতন্ত্রভাবে দুইটি অসীম সংখ্যার সেট কিন্তু এখানে আমরা দেখলাম যে একটি অপরটি থেকেও বড়। তাহলে এখন আমরা কিন্তু বলতেই পারি যে একটি অসীম অপর একটি অসীমের থেকেও বৃহত্তর হতে পারে সেহেতু আমরা গাণিতিকভাবে লিখতে পারি জেড ইজ গ্রেটার দ্যান এন এবং এন বিলংস টু জেড আমরা দেখব রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা সম্পর্কে যে কোনো একটি সংখ্যাকে যদি দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত রূপে প্রকাশ করা যায় তখন তাকে মূলত সংখ্যা বলা হয় অর্থাৎ পি এবং কিউকে যদি আলাদা দুইটি পূর্ণ সংখ্যা ধরি তখন তাদের অনুপাত পি বাই কিউ আকারে যখন প্রকাশ করব সেটি আসলে মূলত সংখ্যা উদাহরণস্বরূপ তোমরা এখানে দেখতে পাচ্ছ এক বাই দুই পাঁচ বাই আট ষোলো বাই নব্বই এমনকি পূর্ণ সংখ্যা দিয়ে এমন অনেকগুলো মূলত সংখ্যা হতে পারে এই মূলত সংখ্যার গঠন পদ্ধতি একটি নির্দিষ্ট শর্ত মেনে চলে বা নিয়ম মেনে চলে এখন একে একে সেই শর্তগুলো একটু দেখে নেওয়া যায় প্রথম শর্ত হলো পি এবং কিউকে অবশ্যই জেডের অন্তর্ভুক্ত হতে হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা অন্তর্ভুক্ত হতে হবে এখন আমরা জানি যে পূর্ণ সংখ্যার মধ্যে নেগেটিভ নাম্বার আছে পজিটিভ নাম্বার আছে শূন্য আছে আমরা জানো যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে সেটি আনডিফাইন্ড বা অসংজ্ঞায়িত হয় তাই মূলত সংখ্যাতে কখনো কিউ শূন্য হতে পারবে না অর্থাৎ এখানে আমাদের দ্বিতীয় শর্তটি হচ্ছে কিউ ইজ নট ইকাল টু জিরো এবং তৃতীয় শর্তটি হচ্ছে পি এবং কিউকে পরস্পর সহমৌলিক হতে হবে এখন আমরা সমস্ত মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারকে নিয়ে একটি সেট গঠন করতে পারি যেটি হলো কিউ তোমরা হাই স্কুলে থাকতে সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতি সম্পর্কে জেনেছিলে এখন কিউকে যদি আমরা সেট বিল্ডার মেথড বা সেট গঠন পদ্ধতিতে লিখি তাহলে হবে পি বাই কিউ অর্থাৎ পি এবং কিউয়ের অনুপাত সা্স দ্যাট পি কিউ বিলংস টু জেড অর্থাৎ পি কিউ পূর্ণ সংখ্যার অন্তর্ভুক্ত হবে এবং কিউ ইজ নট ইকুয়াল টু জিরো অর্থাৎ কিউ কখনও শূন্য হবে না তোমরা ইতিমধ্যে জেনেছো যে সমস্ত পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড যার মধ্যে ঋণাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা এবং শূন্য রয়েছে যদি একটু লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পূর্ণ সংখ্যাগুলোকে মানের কোনো পরিবর্তন না ঘটিয়েই মূলত সংখ্যা বা পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তো সেটি কিভাবে চলো দেখে আসা যাক আমরা যদি জেড বা পূর্ণ সংখ্যার সেটের প্রত্যেকটি সংখ্যাকে এক দিয়ে ভাগ করি তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন ঘটছে না এদিকে আরেকটি ঘটনা ঘটে গিয়েছে শিক্ষার্থী বন্ধুরা সেটি হচ্ছে প্রত্যেকটি সংখ্যায় পি বাই কিউ আকারে রয়েছে অর্থাৎ এখন আমরা জেডের প্রত্যেকটি সংখ্যাকেই মূলত সংখ্যা বলতে পারি এর মানে হলো সমস্ত মূলত সংখ্যার সেট কিউ পূর্ণ সংখ্যার সেট জেডকে তার মাঝে ধারণ করে অর্থাৎ জেডকে আমরা কিউ এর একটি অংশ বা উপোসেট বলতে পারি আবার আমরা আগে দেখেছিলাম যে এন হলো জেড এর একটি উপোসেট অর্থাৎ জেড এনকে ধারণ করে তাহলে আমরা এন জেড এবং কিউ এর মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি এন বিলংস টু জেড এবং জেড বিলংস টু কিউ অতএব আমরা বলতে পারি মূলদ সংখ্যার সেট কিউ সমস্ত স্বাভাবিক সংখ্যা এবং সমস্ত পূর্ণ সংখ্যাকে তার মাঝে ধারণ করে এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এন জেড এবং কিউ তিনটেই কিন্তু অসীম আকৃতির সেট তারপরও এগুলোর মাঝে ছোট এবং বড় এ ধরনের পার্থক্য রয়েছে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে আমরা বাস্তব সংখ্যার আরও কিছু ধারণা নিয়ে কথা বলবো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ